হ্যাঁ, তাহলে এবার আবার আসি। এখন আমরা মোটামুটি ভাবে এখানে দেখলাম যে এই পেজের মধ্যে আমরা এখানে কিন্তু একটা নতুন জিনিস দেখাচ্ছে, এটা কিন্তু ভালো নাই। এটা কি খেয়াল আছে? এই যে যে কলাপস টেক্সে যে হচ্ছে যে আমরা হ্যাঁ, আমাদের টেবিল যদি অফ কন্টেন্ট আমি বলি, সরি টেবিল অফ টেবিল টেক কন্টেন্ট। হ্যাঁ তাহলে টেবিল প্রথমটা অফ দেখলাম কলাপসেবল টেক্সট, তারপরে এলিমেন্ট ছিল কি, টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ আচ্ছা কন্টেন্টে আমরা যে এই যে লেখাগুলো আমরা লিখেছি এখানে যতগুলো দেখলাম, যে এই যে এখানে একটা কলাপসেবল টেক্সট, এখানে আর একটা টেক্সট রয়েছে, তারপরে এখানে আর একটা, হ্যাঁ, রেসপন্স আর একটা টেক্সট রয়েছে, এখানে আর একটা টেক্সট রয়েছে। তাহলে এখানে যে কয়টা জিনিস এখানে অ্যাজ হেড হেডার হিসাবে আছে, এটা কি হিসাবে আছে দেখছো? টাইটেল, এটা হ্যাঁ কি টাইটেল টাইটেল? স্যার টাইটেল আমি আবার, একটু দেরিতে এসেছি তো কি কি শেখানো হয়েছে যদি একটু বলতেন স্যার আচ্ছা তুমি আমি পরে তাহলে ভিডিও জানতে দেখে পারতাম। নিবা, পরে ভিডিও দেখে আচ্ছা নিবা। স্যার আচ্ছা, জি স্যার এখানে এখানে যেটা আছে সেটা কি দেখানো হচ্ছে, এটা বলছে সাব হেডিং। সাব তারপরে এডিটিং এইটা সাব কিন্তু, এডিটিং এটা কিন্তু যেটা দেখালাম, এটা কিন্তু নর্মাল রেলিং টেক্সট না, এটা হ্যাঁ নর্মাল টেক্সট। এইখানে যেটা দেখালাম সেটা কি, এটা কিন্তু সাব হেডিং। সাব হেডিং এইখানে যেটা দেখালাম সেটা সাব হেডিং। সাব হেডিং এখন প্রশ্ন আসে যে এইখানে যে তুমি এইখানে যে টেবিল অফ কন্টেন্টস তুমি পেলা, সেটা কি কি পাচ্ছ? দেখো তো কি লেখা আছে এখানে, অনলাইন ট্রেনিং এর কথা লেখা আছে, আর আবার ওয়েব ওয়েবসাইট অ্যাড্রেস লেখা অ্যাড্রেস আছে, রেসপন্স রেসপন্স আছে। তাহলে এইখানে এডুকেশন শুধুমাত্র যেগুলো হেডিং, টাইটেল বা সাব হেডিং আছে কেবল সেগুলো কিন্তু দেখাবে, নর্মাল টেক্সট থাকলে দেখাবে না। এখন তোমাকেও বুঝতে হবে যে টেবিল অফ কন্টেন্টে অবশ্যই আমি কি রাখবো, ঠিক আছে? টেবিল অফ কন্টেন্টে আমি যেগুলো হেডার হেডিং হিসাবে সেট করেছি বা টাইটেল হিসাবে সেট করছি সেটাই জানি দেখায়। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এবার দেখো এইটা কিন্তু ইনডেন্ট করা নাই, অর্থাৎ সব প্যারালাল লাইনে আছে। এবং উপরে এখানে দেখো ইনডেন্ট কথার ক্লিক করা আছে। তাহলে প্রথমটা হলো টাইটেলটা আগে রয়েছে, আর সাব হেড যেটা সেগুলো কিন্তু একটু একটু সরে আসছে, তার মানে জি স্যার টাইটেলটা হলো সবার উপরে থাকে, ঠিক জি আছে? স্যার জি এখন স্যার আমি এটা কিভাবে রাখবো, দ্যাটস আপ টু ইয়োর সেলফ। তুমি যেভাবে সাজাতে চাও ঠিক সেভাবে রাখতে পারবে, এটা কাজ করতে করতে আরো ক্লিয়ার হবে। এবং এগুলো নেও একইভাবে আমরা এর ব্যাকগ্রাউন্ডে কি কালার সেট করেছি। তাহলে আমরা কলাপসেবল টেক্সট দেখলাম, টেবিল অফ কন্টেন্ট দেখলাম, টেবিল অফ হ্যাঁ, ইমেজ ক্যারুজেলটা দেখি নাই, বাট বাটনটা দেখেছি, ডিভাইডারটা দেখেছি, ঠিক আছে? তো বাটন নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো কাছে? আর সে যদি কোনো কনফিউশন থাকে আমি আবার এখানে দেখাই, যে এই যে ফাঁকা জায়গা আমি এখানে বাটনটা আনবো। হ্যাঁ, আমি বাটনে জি ক্লিক স্যার করলাম, বাটন এখানে আমি যা খুশি তা লিখতে পারো, তুমি কি পারপাসে জি স্যার বাটনটা সেট করবা সেটা সেটাকে মেনশন করে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, আমি যদি লিখি নেক্সট, তার মানে নেক্সট পেজটা যদি যাওয়ার জন্য আমি লিঙ্ক করতে চাই, তাহলে এখানে আমি সিলেক্ট করলাম এই এটা এটা এখন যে পেজ আছে সেটা কোন পেজে আছি এখন, আছে নিশ্চয়ই কি গ্যালারি, গ্যালারি 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 স্যার গ্যালারি গ্যালারির পরে যদি আমাকে যদি পেজের কথা চিন্তা করি, তাহলে নেক্সট পেজের কন্টেন্ট নাই, গ্যালারি না অ্যাবাউট আস মানে আচ্ছা যদি অ্যাবাউটে থাকে আমি সিলেক্ট করলাম নেক্সট আছে ইভেন্ট, ঠিক আছে? যে কোনো একটা এর পরে চেঞ্জ করতে পারো, আমি সিলেক্ট করলাম ইভেন্ট। তাহলে বাটনটা কিভাবে আসছে দেখছো, ডান জি দিকে স্যার বাটনের উপর ক্লিক করলে এরকম একটা বাটন আসলো, সেখানে দুটা বিষয় আসছে, বাটনের নাম আসছে, আর একটা আসছে কি কোনো লিংক যদি দিতে চাই। আমি শুধু বাটনও দিতে চাই, লিংক দিলাম না তাও তো হতে পারে, আমি সে আর একটা এখানে এখানে একটা বাটন আনলাম, আমি দেখলাম ঠিক আছে, আমি কোনো লিংকই দিই নাই না, তাহলে কিন্তু সে বাটন লিংক ছাড়া আসবে না, আসছে? না স্যার বাটন দিলে তোমাকে কিছু না কিছু তোমাকে বলতে হবে, ওটা লিংক করার জন্যই দিতে হবে। এনিওয়ে, জি স্যার আগে যাব না পরে যাব না কি করব এটার হ্যাঁ, একটা একটা মানে কিছু তাকে লাগে বলতে হবে, ঠিক আছে? এবং এই বাটনটার কালার রয়েছে একটা, এই কালার তোমার পছন্দ নাও হতে পারে, কালার চেঞ্জ করবে কি এটা অ্যাডভান্স লেভেলে চিন্তা কর। আপাতত দেখলাম যে একটা এদের থিমে যেভাবে কালার দেওয়া আছে
সেই কালারই আসছে। আমরা যদি কালার না চাই তাহলে এটাকে আউটলাইন বলে, লেখার চারপাশে একটা দাগ আউটলাইন বলে। আর যদি আমি টেক্সট শুধু টাইপ করি তাহলে শুধু টেক্সট, এটা ঠিক আছে, তাহলে টেক্সটটাও কিন্তু কাজ করে। আমি যদি শুধু টেক্সট রাখি, আমি এখানে যাই প্রিভিউতে, প্রিভিউতে যাওয়ার পরে দেখো ওই যে লেখাটা আসছে নেক্সট, নেক্সট এর উপরে এখানে ক্লিক করো, চলে গেল। ক্লিয়ার হয়েছে কথা? বাটন ক্লিয়ার তাহলে, না তাহলে আমরা ব্যাক করি আবার, আমাদের এই জায়গায় ব্যাক করি। তাহলে বাটন চলে গেল, ডিভাইডার তো আগেই দেখাইছি। এখন এখন আমরা আসি যে এই দুটা ইমেজ ক্যারুজাল এবং ইউটিউব দুটো নিয়ে একটু কাজ। ওইখানে মানে আরেকটা জিনিস ছিল না, অ্যাবাউট এসে আমি আরেকটা জিনিস অ্যাড করব বলেছিলাম, রানিং ক্লাস চলতেছে কি সে গ্যালারি যা ও। এইখানে দেখো, এইখানে যে লিখলাম একটা কমিটি, ওই আমরা কর এটা কেটে দিলাম। এখানে দেখো একটা এক্সিকিউটিভ কমিটি ফর করোনা প্রিভেনশনের কথা লিখেছিলাম, তাহলে ওই ওই ডকুমেন্ট আমি কিভাবে আনবো? আমি এখানে ডাবল ক্লিক করলে এই যে সার্কেলটা দেখালো, এখানে আমরা লিখলাম আপলোড, দেখছো ডান দিকে আপলোড এর উপর আমি ক্লিক করলাম। আপলোড ক্লিক করলে পরে আমার কিন্তু ড্রাইভে চলে যাবে, এই যে ড্রাইভ, এখানে ধরো এখানে আমি এই যে পেজ আছে একটা দুইটা তিনটা চারটা, চারটা পেজ একসঙ্গে দিয়ে ওপেন দিলাম, দেখো এটা গ্লান্স কিন্তু চারটা পেজ চলে আসছে। এবং এই চারটা পেজ আমি একসঙ্গেও রাখতে পারি, আলাদা ভাবেও রাখতে পারি, যেটা বড় ছোট করার প্রয়োজন হলে সেটা আমরা করতে পারি। আমরা এখানেই রাখলাম আপাতত, যে আমরা তাহলে যে কোনো পেজ যদি আমি ড্রাইভে আপ করতে চাই, অর্থাৎ আমার একটা নোটিশ আমি আপ করলাম, তাহলে এই যে এক্সিকিউটিভ কমিটি ফর করোনা প্রিভেনশন, এখানে কিন্তু প্রত্যেকেরই এই নাম ধাম ঠিকানা আছে, এটা বড় করে দেখতে চাইলে সাজায় নিতে পারে। আমি আর সে জায়গায় গেলাম না, আনতে হয় কিভাবে আমরা সেটাও ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট যেটা চলে যাচ্ছি সে আমাদের এখানে অসুবিধা নাই। এখন ধরো এই যে গ্যালারি আর একটা ইভেন্ট, দুটা নাম পরে কি করে নাম পরিবর্তন করা হয় সেটা আমরা পরে দেখবো। আমি ইভেন্টের মধ্যে সে নিয়ে আসছি, ধরো প্রথমে একটা একটা ধরলাম যে ইমেজ ক্যারুজাল, আমি ইমেজ ক্যারুজাল ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু ইনসার্ট ইমেজ কথাটা আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে পরে আপলোড ইমেজ অথবা সিলেক্ট ইমেজ, আমি আপলোড ইমেজ দিলাম, আমার ড্রাইভ থেকে কিছু ছবি আমি নিয়ে আসব। সে ধরো এখানে আমার দেখি কোনো ছবি আসছে, এই যে কতগুলো ছবি আমি সিলেক্ট করলাম, সেই ছবিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটা ক্লিক করলাম, 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 ঠিক আছে, এটা ক্লিক করলাম, আমি এই পাঁচ ছটা এরকম ক্লিক করলাম ছবি দিয়ে ওপেন দিলাম। ওপেন দিলে কেমন দেখো আস্তে আস্তে ছবিগুলো কিন্তু চলে আসতেছে। এই ছবিটা চলে আসার পরে দেখো এখানে ইনসার্ট বাটন আছে, আমরা ইনসার্ট বাটনে আপাতত প্রথমে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো যতগুলো ছবি আসছে সবগুলো কিন্তু এখানে ওই যে ডটের চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে। আমি এটাকে একটু বড় করলাম, একটু বড় করলাম, এখন হ্যাঁ এখন কিন্তু এটা ওয়ান বাই ওয়ান আসছে না, এখন দেখো একটা ফিক্সড হয়ে গেছে। আমি যদি দেখো এই যে ছবিগুলো কিন্তু আমাকে রাইট অ্যারো আছে, ক্লিক করলে পরে ছবিটা আসছে। খেয়াল করছো এই যে পরের ছবি, তারপরে ক্লিক করি তাহলে এটা এই ছবিটা, হ্যাঁ স্যার অটো আসলো না, শোনো আমার কথা শোনো, আমি যদি এটাকে অটো আনতে চাই তাহলে এইখানে দেখো বা দিকে এখানে কি আছে সেটিংস, সেটিংস এর উপরে আবার আমি ক্লিক করলাম, যেটা আসছিল এই স্ক্রিনটা আসার পরে আবার দেখো ডান দিকে আরেকটা সেটিংস আছে। এই সেটিংস এর উপরে যখন আমি ক্লিক করলাম এখানে দেখো অটো স্টার্ট, এখানে কি কি লেখা আছে, শো ডটস, ওই যে ডট চিহ্নটা দেখালো,
তুমি ডটের চিহ্ন যদি না চাও তাহলে উঠায় দিতে পারো। শো ক্যাপশন, তুমি যদি ওখানে কোনো ক্যাপশন লেখো তাহলে দিতে পারো। আর এই ট্রান্সমিশন স্পিড এটা কত তাড়াতাড়ি যাবে, তুমি কি মানে স্যার স্লাইড স্পিড, হ্যাঁ স্লাইড স্পিড, এটা এটাই ট্রানজিশন স্পিড বলে। এটাকে যদি আমি মিডিয়াম রেখেছি, তুমি যদি মিডিয়াম না রেখে ফাস্ট রাখতে চাও রাখতে পারো, দেন আপডেট। তাহলে এখন যদি তুমি ভিউতে যাও, দেখো ছবিগুলো কিন্তু চলে যাবে, এই দেখো অটোমেটিক যাচ্ছে। আগে আমাকে অ্যারোতে ক্লিক করতে হচ্ছে, এখন কিন্তু আমাকে অ্যারোতে ক্লিক করতে হচ্ছে না, অটোমেটিক যাচ্ছে। তাহলে এখন তোমার যত ছবি আছে সবগুলো যদি তুমি এই ক্যারুজালে রাখতে চাও কিন্তু তুমি রাখতে পারো। ক্লিয়ার আছে কিভাবে ইমেজ গুলোকে এগুলো আনা যায়? সুন্দর অনেক অনায়াসে আসছে না, অনেক সুন্দর ভাবে ছবিগুলো। এই সব তুমি কোট করে আনতে গেলে তোমার বাবা অনেক সময় লেগে যাবে, তুমি চিন্তাই করো। দুই তিন পৃষ্ঠা কোট করতে, হ্যাঁ তাই। সুতরাং আমি যে আমার হলো দরকার কি কাজ, আমার কন্টেন্ট আমি ওয়েবসাইটে শো করলো কিনা এবং সেটা সিকিউর থাকলো কিনা সেটা আমার ব্যাপার। এগুলো আমি চেঞ্জ করতে পারি কিনা, এটা চেঞ্জ করতে গেলে আরেকজনের উপর ডিপেন্ড করা লাগে কিনা, আমি কেন আরেকজনের উপর ডিপেন্ড হতে যাব? আমি যে আমার মতো স্যার কোডিং অনেক ঝামেলা লাগছে স্যার, পেজের পর পেজ কোডিং করতে হয় স্যার, প্রচুর ঝামেলা কোডিং। তাহলে আমরা তাহলে এটা দেখলাম যে ইমেজ ক্যারুজাল ক্লিয়ার হয়ে গেল। আমরা দেখি এবার ইউটিউব থেকে কিছু জিনিস আনবো। আমি তো বুঝতেছি না তুমি কেন এই কথা বলতেছ। আমি ধরো এই যে ইউটিউবে আসলে ভিডিও সার্চে ভিডিও সার্চ করা যায় আর আপলোড দিয়ে আমার নিজেরটাই আমি এখানে বের করে ফেললাম। আমি এটা সিলেক্ট করলাম, তারপরে ডিসকাশন এপিসোড, এই যে তিনটা এপিসোড, আমি এই তিনটা এপিসোডকে সিলেক্ট করে হ্যাঁ ওকে করে দিলাম। আমার এখানে আরো অনেক আছে, এখানে অনেক আছে আমার নিজের করা, সবগুলো না আমি সিলেক্ট করতে পারতাম, আমি সেগুলো করলাম না, শুধু আমাদের রেসপেক্টিভ যেটা আমি সেটা শুধুমাত্র এখানে সিলেক্ট করলাম। তো এইখানে দেখো এখানে পরপর আসছে, আমি আমি এখন যেভাবে খুশি আমি সাদায় নিব তারিখ অনুযায়ী, এবং নিচে ক্যাপশন লিখতে চাইলে সে ক্যাপশন তুমি লিখতে পারো। এই যে প্রত্যেকটার নিচে যদি তুমি ক্যাপশন লিখতে চাও তাহলে কিন্তু সে লেখার সুযোগ আছে। এই যে এখানে ক্লিক করে তুমি টেক্সট দাও, এখানে তুমি যে ক্যাপশন তুমি লিখতে চাও না কেন সেটা তুমি লিখতে পাবে। আমার এখানে দেখি আছে কিনা আগে, যেমন এই যে এখানে যেটা গ্যালারি, গ্যালারিতে যাই আগের একটা যেটা নিয়ে দেখাচ্ছিলাম যে এইভাবে, সে ধরো আমি কথার কথা যে এই ক্যাপশনটাই যে কোনো একটা ক্যাপশন নেই, সে আমি এই এইটা লিখবো, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এটার নিচে, এটার নিচে আমি ক্যাপশন দিয়ে দিলাম কন্ট্রোল ভি। তাহলে প্রত্যেকটা ছবির পিছনে যদি তুমি নিচে চাও ক্যাপশন দিতে সেটাও কিন্তু তুমি দিতে পারো সুবিধার্থে, তারিখ দিয়ে। তাহলে এটাও আমরা করে ফেললাম, খুব ইজিলি আমরা করে ফেললাম। আমরা যদি ক্যালেন্ডার সেট করতে চাই, ক্যালেন্ডারের উপরে ক্লিক করি, দেখো আমার ক্যালেন্ডার কোথায় আছে, যদি কোন ক্যালেন্ডার সেট করব, আমি যদি আমার নামে আমার ক্যালেন্ডার কথা যদি বলি, ইনসার্ট করি, এই যে ক্যালেন্ডারটা আমার এখানে সেট হয়ে গেল, এই যে সেট হয়ে গেল, হ্যাঁ তাহলে এই সেট হয়ে গেল। এখানে দেখো আমার ক্যালেন্ডার, আমি যখন যে ডেটে, আমি যদি উইকলি চিন্তা করি তাহলে উইকলি, মান্থলি চিন্তা করি মান্থলি, কি কি কাজ আছে আমার, কবে কোন কোন সেশন গুলো চলে। আমি এবার যদি এখন চলে যাই এখানে ভিউতে, অর্থাৎ প্রিভিউতে যদি দেখি যেগুলো সেট করেছি, এগুলো সেট করেছি, সেটা আমি যদি উইকলি ক্যালেন্ডারে আনি, যেমন এই ক্যালেন্ডারে আমার আজকে এই যে এখানে মিটিং শিডিউল ছিল, এই যে মিটিং শিডিউল চারটার সময় ছিল, এই এখান থেকে আমি কিন্তু ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারি। সুতরাং গুগল ক্যালেন্ডার ব্যবহার করে কিন্তু আমি অনায়াসে আমার প্রতিদিনের যে শিডিউলগুলো সেগুলো কিন্তু আমি দেখতে পারি, আমার যে প্রোগ্রাম আছে না আছে এভরিথিং কিন্তু আমি চেক করে দেখতে পারি। তো আমরা এটা সেট করব কিভাবে, ভিডিওগুলো আছে সেট করলেন, এটা আরেকটু আরেকবার দেখান, ভিডিওটা কোন ইয়ার থেকে সেট করলেন? আচ্ছা ভিডিওটা সিম্পলি আমি আপনাকে দেখাই যে
আচ্ছা এখানে বের হয়ে যাই এই যে এখানে আসলাম এই ডান দিকে দেখেন ইউটিউব লেখা আছে ইউটিউবের উপরে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিও সার্চ করার অপশন আছে আর একটা হলো আপলোড আপলোড মানে আমার নিজের ড্রাইভে আমার যেটা ইউটিউবে আমার সেটিং আছে সেগুলো আমাকে দেখায় দিল যে আমার এই এতগুলো কিন্তু অলরেডি আমি এই দেখেন এই করোনার মধ্যে এতগুলো ভিডিও আমি কিন্তু ডেভেলপ করেছি ভিডিও করেছি তারপরে এডিটিং করেছি তারপরে ইউটিউবে দিয়েছি তো এখানে কিন্তু একাধিক আমি শুধু আপনার এইটার জন্য করি না আরো অনেক কাজের জন্য আমি করেছি তো সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যেটা যেটা নিব এট এ টাইম সেটাকে আমি সিলেক্ট করব আমি এখানে দুটো সিলেক্ট করলাম দুটো সিলেক্ট করে লিখলাম দেখেন দুটো চলে আসছে আমি দুটাকে এখন যদি এক পাশে নিতে চাই সেটা নিতে পারি আমি যদি এখানে কোনো ক্যাপশন দিতে চাই তাহলে এখানে রাইট মানে ডাবল ক্লিক করার পরে আমার ওই সুযোগটা আসবে কন্ট্রোল ভি দিলাম আমার এই লেখাটা আমি যতটুকু চাই এখানে সাইজ ছোট করতে চাইলে ছোট করে দিতে পারি অবশ্যই স্যার বুঝা গেছে জি স্যার বুঝতে পারছি হ্যাঁ তাহলে আমরা এখন যদি মনে করি যে এটা তো অলরেডি আছে আমি যদি মুছে ফেলতে চাই সিলেক্ট করে এখানে বক্স পাবেন একটা এই যে ডাস্টবিন ডাস্টবিনের উপরে ক্লিক করলে আমার হয়ে যাচ্ছে আমি এখন এটাকে পাবলিশ করব পাবলিশ করলে আবার সেই পুরো জিনিসটা আমার পাবলিশ হয়ে গেল এখন আমি এখানে দেখলাম দেন ফাইনালি পাবলিশড তো পাবলিশ করার পরে আমি আবার একটু বলি যে দেখেন কি কি আমরা করেছি আজকে আমি প্রথম থেকে দেখাইছি যে গুগল google.com এ কিভাবে ঢুকবো সেখানে সাইন আপ করে সাইন ইন করতে হচ্ছে সাইন ইন করার পরে আমি যদি গুগল সাইটে যাই sites.google.com এ ক্লিক করলে আমাকে যে সুযোগগুলো দিয়েছে নতুন করে একটা সাইট ওপেন করার জন্য প্লাস চিহ্নের উপরে ক্লিক করে আমরা একটা সাইডের তিনটা পার্ট আছে হেডার তারপরে হলো বডি তার হলো ফুটার তো সেই এই এই যে তিনটা পার্টের মধ্যে হেডারে কি করে ছবি আনতে হয় কিভাবে নাম লিখতে হয় এগুলো দেখেছি বডিতে কি কি আনতে হয় সেগুলোর জন্য আমরা যে কাজগুলো করেছি সেটার মধ্যে আপনি দেখছেন যে আমরা থিম সেট করতে পারি থিম সেট করার পরে আমরা দেখেছি যে কিভাবে পেজ অ্যাড করতে হয় সেটা দেখেছি পেজ অ্যাড করার পরে আমরা দেখেছি ইনসার্ট বাটনে আমরা আগে জানি যে লেআউট করা যায় আর অথবা অন্য যে কাজগুলো করা যায় লেআউট বিভিন্ন ধরনের লেআউট আছে সেটা নিতে পারি অথবা আমরা যেগুলো দেখেছি কলাপসেবল টেক্সট টেবিল অফ কন্টেন্ট ইমেজ ক্যারুজাল সেট করা বাটন সেট করা ডিভাইডার সেট করা ইউটিউব নিয়ে কাজ করেছি ক্যালেন্ডার নিয়ে কাজ করেছি একটাই বাকি রয়ে গেছে সেটা হলো ম্যাপ ম্যাপটা করে দিব এখন না নেক্সট ডেতে রাখি তাই না একদিনে অনেক বেশি হয়ে যাচ্ছে কারণ নেক্সট ডেতে স্যার বেশি হয়ে যাচ্ছে স্যার না অনেক বেশি হলো ঠিক আছে এখানে কিন্তু ডকুমেন্ট থেকে ডকুমেন্ট আনা যায় তারপরে স্লাইড আনা যায় শীট আনা যায় ফর্ম আনা যায় ওরকম জিনিসগুলো আমরা নেক্সট ডেতে আমরা করব ইনশাআল্লাহ আপাতত এই এই পর্যন্ত ইনশাআল্লাহ স্যার হ্যাঁ আপাতত এই পর্যন্ত থাকতে রাখতে চাচ্ছি এখন দেখা যাক কারো যদি প্রশ্ন থাকে আস্কিং থাকে দু এক মিনিট সময় আছে প্রশ্নগুলো আমি নিব হ্যাঁ এই বলে আমি আজকের মতন এখানে শেষ করছি কারো জানা থাকলে প্রশ্ন থাকলে প্রশ্ন করা যেতে পারে কারো কোনো প্রশ্ন আছে নাকি না বোঝা গেছে প্রথম কথা একটু দুই চারজন বলো যে বোঝা গেছে কিনা কেমন লাগলো আজকের ক্লাসে আমি স্যার ওয়েব ডিজাইনিং স্যার কোডিং সহ শিখেছিলাম স্যার এটা হচ্ছে অনেক সোজা স্যার এটা স্যার কখনো কল্পনা করতে পারিনি যে স্যার গুগল ফর্ম দিয়ে এত ইজিলি করা যায় আচ্ছা কোডিং করতে করতে পাগল হয়ে যেতাম স্যার এই কথাই তো আমি বললাম শুধু কোডিং করতে করতে পাগল না তারপরে যেটা ব্যাপার আছে এটাকে যখন আপ করব তখন তার সিকিউরিটি নিয়ে প্রশ্ন তারপরে যখন এই যে কোডিংের জন্য যেভাবে পয়সা দেয় ডোমেইন কেনা অনেকগুলো ঝামেলা আছে এই ঝামেলা কোডিং স্যার অনেক কোডিং করতে হয় স্যার এরকম একটা ওয়েবসাইট বানাতে গেলে আনুমানিক স্যার মনে হয় 15 থেকে 20 পিসে শুধুমাত্র স্যার কয়েকটা জনে কোডিং করতে হইতো স্যার তো এটা কোনো কোডিং ছাড়া আমরা করতে পারতেছি খুব ইজি স্যার আমরা কোডিং করব আমরা কিছু কোডিং করে ইমপ্রুভমেন্ট আনব অ্যাডভান্স লেভেলে যেমন ওই যে দেখালাম যে কিভাবে আমি টেক্সট গুলোর কালার চেঞ্জ করব কিভাবে আমি ওই বর্ডার দিব বক্স দিব এগুলো না আমাকে আলটিমেটলি কোডিং এর সাহায্য নিতে হয় সেটা আমরা নিব সেটা আমরা যাব স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ
প্রথম কথা আমি তোমাকে বলি, নরমালি তারা যা দিয়েছে তার মধ্যে তো তুমি সবই পেয়ে যাচ্ছ। তোমাকে ওই ওই ইফেক্ট আনার জন্য যদি কোনো এডিশনাল প্রয়োজন হয় অ্যাডভান্স লেভেলে আছে, আমি সেটা দেখাবো যে কিভাবে অন্য কোড ব্যবহার করে ওই HTML জাভা তারপরে তোমার অন্যান্য যেসব কোডগুলো ব্যবহার করে কাজ করো সেটাও অনেক ইজিলি কিভাবে এখানে সেট করে কাজ করা যায় সেটা আমরা দেখাবো, এটাকে অ্যাডভান্স লেভেলে রাখছি। আগে তো কাজ করাটা শিখি এবং কাজগুলো, এখন যেটা ব্যাপার আছে তুমি তোমার মতন করে কত সুন্দর করে সাজাও সেটা কিন্তু আমার জানার বিষয় আছে। এই যে তুমি একটা পেজ লিখতে আসো, পেজগুলোকে রিনেম করা লাগতে পারে, যেমন আমি লিখেছি কি অ্যাবাউট আস, এখন তুমি তোমার ব্যক্তিগত তুমি যদি অ্যাবাউট আসকে অ্যাবাউট মি লিখো, তাই না, অ্যাবাউট মির মধ্যে ওখানে একটা ভাগ তুমি করতে পারো। এগুলো কিন্তু প্ল্যানিং থাকতে হবে, সুন্দর ইউজার ইন্টারফেসিং এর জন্য ডিজাইন করার একটা বিষয় আছে। এটা যদি তুমি যত সুন্দর করে আগে একটা কাগজে নিজে আঁকবা যে কোথায় তুমি কি কি রাখতে চাও সেটা যদি আঁকায় তারপরে যদি সেই অনুযায়ী তুমি কাজ করো তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। বুঝাইতে পারছি কথাটা? এখন কিন্তু যা যা করাইছি তা কিন্তু আমাকে পড়ে জমা দিতে হবে, আমি কিন্তু টেস্ট করব, চেক করব। তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে তোমাদের সবাই কিন্তু যারা এখানে এখনো অনেকেই সাবমিট করো নাই, যদি সাবমিট না করো তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ওইটি চেক করে তোমাকে সার্টিফিকেট দিতে পারবো না। স্যার আমি ওই সেকেন্ড ডেতে স্যার মানে সেকেন্ড ক্লাসটা করার আগে সাবমিট করেছি, একটু দেখবেন স্যার হইছে কিনা। এখন সময় খুব কম, আমি যেতে পারি, তবে তো তার আগে তুমি আমি দেখে নেব কি নাম তোমার বলো স্যার। মুনতাসির। মুনতাসির তো দেখেছি স্যার আমি, দেখেছি হ্যাঁ তুমি করেছো অনেকগুলো স্যার। স্যার আমরা কি কি শিখছি স্যার, এটা যদি আরেকবার একটু রিয়াকশন ভালো হইতো স্যার। শুনো আমরা কি কি শিখেছি তা আমরা কয়েকবার বলেছি, তুমি এই ভিডিও দেখেন আপ করে দিব সেটা আর একবার দেখলে তুমি সব জেনে যাবে। ক্লিয়ার স্যার? আজমিরি একটা চাঁদনি আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, ওই যে ফুটারে আপনার ওইখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং পাশে ছোট ছোট করে কিছু লেখা আছে, ওই ছোট লেখাগুলো কিভাবে অ্যাড করছেন? গত ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তুমি দুইবার তিনবার করে অ্যাড করা যায়। হ্যাঁ আমি আমি যাওয়ার চেষ্টা করতেছি, আমি জানি না সময় থাকলে দেখবা, আর নাহলে নেক্সট ক্লাসে দেখাবো। আমি এখন যাচ্ছি সেই জায়গায় তোমাকে দেখানো, আমি সাইটটায় যাই। এই যে এই যে টুটারে গেছো তুমি যতবার, এখানে যদি এখানে তুমি এটাকে আরো ছোট করে ফেলো, এইখানে একটা লিখেছি এটা তুমি আলটিমেটলি ছোট করতে পারবা, বা আমি এখানে আরো নিচে যাই দরকার, এখানে আমি ডাবল ক্লিক করলাম করলে আবার টেক্সট লেখা আসছে। ঠিক আছে, এখানে তুমি লিখলা যা লিখলা ছোট করে লেখা মানে এইখানে দেখো স্মল আছে, এখানে অ্যাবেটিং আছে, স্মল আছে, যে সাইজে তুমি রাখতে চাও তুমি সেই সেই সাইজে করবা। করার পরে তুমি প্রয়োজন অনুযায়ী এটাকে ডানে বাঁয়ে সরাতে পারো, এই যে এখানে মাঝখানে দিয়ে দিলাম তিনটা, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এখানে। তো এটা কিন্তু তুমি করতে চাইলে এখানে বড় করলা, তার মানে একসঙ্গে যদি পাশাপাশি এরকম কয়েকটা টেক্সট সাজাতে চাও, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। হ্যাঁ বুঝাইতে পারছি কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর আর কার কোনো প্রশ্ন আছে বলো? আর কারো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি ওমর আলী ভাই, আমাদের ঢাকা জেলার ওভার স্কাউটের সম্মানিত সম্পাদক মহোদয়, উনি অনেক পরিশ্রম করেন, অনেক শ্রম দেন এবং তোমাদের সঙ্গে দেখো স্টিল উনি আছেন, তো ওনাকে কিছু বলবো বলে নিজেতে শেষ করে দেন, কারণ সময় খুব কম, মেবি লেস দেন 1 মিনিট। ধন্যবাদ স্যার, সবার আগ্রহ আছে আপনার আজকের আজকের ওয়েব ডিজাইন, আমি সব প্রথমতে দেখেছি, আমার খুব আজকে ভালো লাগছে, ইন্টারেস্টিং আমার যদি লেগেছে, আমরা তো আর এর কিছু করার নাই। হ্যাঁ নতুন নতুন ছেলে মেয়েরা তারা আই করবে আর কি ভবিষ্যতে। এই ওমর আলী ভাই শুনেন, আপনারও আছে, আমি যদি পারি হয় না কি আর আপনি দেখলে আপনি করবেন উইদাউট ডিপেন্ডেন্সি না অবশ্যই মজা, এই সময় খুব ভালো লাগলো, চেষ্টা করবো আর কি, এই জন্য আজকে থাকলাম। আপনি একবার ট্রাই করে দেখেন, আপনার মেয়ে তো শিখতেছে, তার সঙ্গে যে একবার ট্রাই করে দেখেন, এটা আপনার জন্য কোনো কঠিন কিছু না, জাস্ট